हे एवरीवन, डिड यू नो दैट आफ्टर 30 আমাদের শরীরের হাড় ক্ষয়ে যাওয়ার রিস্ক থাকে প্রচুর পরিমাণে, আর সেটা আফটার 20 এজের পর থেকেই শুরু হয়ে যায়। অর্থাৎ আফটার 20 এজের পর থেকেই আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, যার ফলে আমাদের শরীরে আফটার 30 এজের পর থেকেই ক্যালসিয়ামের ঘাটতির কারণে নানান ধরনের শরীরে ব্যথা শুরু হয়। অর্থাৎ মাসেল পেইন, জয়েন্ট পেইন, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথার মতন সমস্যা দেখা দেয়, এবং সেটা চলতেই থাকে আমাদের এজ যত বাড়তে থাকে। তাই আজ থেকে নিজের শরীরের সাথে কোনো রকম কম্প্রোমাইজ নয়। তার জন্য রোজ সকালে খেতে হবে নিউট্রিশন স্পেশালিস্ট 100% ডেইলি ক্যালসিয়াম ওমেন্স প্লাস হরলিক্স। ওমেন্স প্লাস হরলিক্সই বা তোমরা কেন খাবে? নর্মাল হরলিক্স আছে, ওমেন্স হরলিক্স আছে, সেগুলো কেন খাবে না? তার কারণ ওমেন্স প্লাস হরলিক্সে আছে এক্সট্রা ক্যালসিয়াম, এক্সট্রা ভিটামিন ডি, এছাড়াও আছে ভিটামিন K2, প্রোটিন, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন ই, ভিটামিন এ, যা শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, শরীরকে স্ট্রং রাখে, শরীরকে হেলদি রাখে, এবং ক্ষয়ে যাওয়া হাড় অর্থাৎ শরীরে হাড় যে ক্ষয়ে যায়, সেই ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা যে রিস্ক থাকে সেটা অনেকটা পরিমাণে কন্ট্রোল করে। এক গ্লাস গরম দুধে 2 চামচ হরলিক্স দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে খেতে হবে রোজ সকালে। ওমেন্স হরলিক্স প্লাস 2 ধরনের ফ্লেভারই পাওয়া যায়, একটা ক্যারামেল ফ্লেভার আর একটা চকলেট ফ্লেভার। আমারটা ক্যারামেল ফ্লেভার। হরলিক্সটার সেলফ লাইফ 2 ইয়ার্স, এর নেট কোয়ান্টিটি 400 গ্রাম এবং এর MRP হলো 299 রুপিস। সেল চলার সময় তোমরা যদি অনলাইন থেকে পারচেস করো তাহলে অনেকটা পরিমাণে ডিসকাউন্টে পেয়ে যাবে। পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ভিডিও শেষে দেখে নিও। এছাড়াও তোমরা মার্কেট থেকেও পারচেস করতে পারবে। শুধু শরীরের বাইরে থেকে নয়, শরীরকে ভেতর থেকে স্ট্রং এবং হেলদি রাখার জন্য 25 বছর বয়সের পর থেকে অবশ্যই কিন্তু খাওয়া উচিত ওমেন্স প্লাস হরলিক্স। তবেই আফটার 30 বছর বয়সে গিয়ে ব্যথার মতন সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো ওভারঅল নিজের শরীরের যত্ন নিজেকেই নিতে হবে, তার জন্য রোজ সকালে খেতে হবে ওমেন্স প্লাস হরলিক্স। আমি তো খাচ্ছি, তোমরাও ট্রাই করো।